এক সাধারণ রাজমিস্ত্রির ছেলে ইউপিএসসি পরীক্ষায় এবারে দ্বিতীয় স্থান ছিনিয়ে আনল। আলিপুরদুয়ারের বাপ্পা সাহা, অভাবের সংসার, ঠিকভাবে দুবেলা খাবার পর্যন্ত জুটত না। সেই বাপ্পাই সর্বভারতীয় পরীক্ষায় তাক লাগিয়ে দিলেন সবাইকে। মাত্র 23 বছর বয়সে এত প্রতিবন্ধকতা পেরিয়ে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করার পথ অবশ্য সহজ ছিল না। শুধুমাত্র মেধা নয়, অধ্যাবসায় এবং মনের জোর দিয়েই এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন বাপ্পা। অভাব অনটনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে নিজের লক্ষ্য পূরণে সফল হলেন বাংলার ছেলে বাপ্পা, আজকের ভিডিওতে শুনে নেব সেই লড়াইয়ের গল্পটাই। আলিপুরদুয়ার সংলগ্ন প্রত্যন্ত গ্রাম দক্ষিণ মাঝের ডাবড়ির বাসিন্দা বাপ্পা। বাবা পেশায় রাজমিস্ত্রি, মা সাধারণ একজন গৃহবধূ। সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী, আজও নুন আনতে পান্তা ফুরোয় রোজ। জীর্ণ এক মাটির ঘরে বাবা মা আর দিদির সঙ্গে কেটেছে বাপ্পার ছোটবেলা। আশপাশের সব ঘরে বিদ্যুতের আলো পৌঁছলেও ছেলেটির ঘরে জ্বলত মোমবাতি আর হ্যারিকেন। সেই আলোতেই শুরু হয়েছিল লেখাপড়া। ছেলে যে মেধাবী বুঝতে বেশি সময় লাগেনি বাবা গোপাল সাহার। পয়সার অভাবে নিজে ঠিকমতো লেখাপড়া করতে পারেননি গোপালবাবু, তাই ছেলে যাতে মানুষের মতো মানুষ হয় সেটাই ছিল একমাত্র লক্ষ্য। সেই থেকেই দুবেলা ঠিকমতো খেতে না পেলেও ছেলের পড়াশোনাতে কোনো খামতি রাখেননি তিনি। আজ কয়েক বছর হল বাড়িতে বিদ্যুৎ এসেছে, ঘরটাও কোনো রকমে পাকা বানিয়েছেন গোপালবাবু, কিন্তু এখনও অভাব তাদের নিত্য সঙ্গী। গ্রামের এক প্রাথমিক স্কুলে হাতেখড়ি হয়েছিল বাপ্পার। ভাঙা এক স্কুলঘর, বাংলা মিডিয়াম, দুপুরবেলার মিড ডে মিলের খাবার, এসব পেরিয়ে একদিন আলিপুরদুয়ারের শহরে গোবিন্দ হাই স্কুলে ভর্তি হন বাপ্পা। সেখান থেকেই 2016 সালে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর বিএসসি এগ্রিকালচার নিয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো। 2020 সালে সেখান থেকে অত্যন্ত ভালো রেজাল্ট করে ওই বছরেই এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্যাল নিয়ে নিউ দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল ইনস্টিটিউটে স্নাতকোত্তর পড়তে শুরু করেন। পাশাপাশি চলছিল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি। প্রবল জেদ এবং মেধা দিয়ে একে একে যেন সমস্ত দরজা খুলে যাচ্ছিল ছেলেটির সামনে। এই বছরের জুন মাসে এই লিখিত পরীক্ষা দিতে বসেছিলেন বাপ্পা। প্রথমবার পরীক্ষা দিয়ে এই ধরা দেয় সাফল্য। এরপর গত 19শে ডিসেম্বর দিল্লির ইউপিএসসি ভবনে হয় ইন্টারভিউ। সব মিলিয়ে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষার ফাইনাল রেজাল্ট বেরোয় বুধবার। ইউপিএসসির পক্ষ থেকে প্রকাশিত তালিকাতেই একেবারে দ্বিতীয় স্থানে জ্বলজ্বল করছে দক্ষিণ মাঝের ডাবড়ির ছেলে বাপ্পা সাহার নাম। সর্বভারতীয় স্তরে এমন নজিরবিহীন সাফল্য যেন আশা করতে পারেনি কেউই। আনন্দে কেঁদে ফেলেছিলেন বাবা গোপাল সাহা। এমনও একটা সময় ছিল যখন গরু পুষে ছেলের পড়াশোনার খরচ চালিয়েছেন তিনি, আর আজ সেই সমস্ত পরিশ্রম যেন সফলতা রূপে ধরা দিয়েছে তাদের পরিবারের সামনে। তাহলে শুধু ইংরেজি মাধ্যম কিংবা কোচিং ক্লাসে গিয়েই যে ভালো রেজাল্ট করা সম্ভব, সেই ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছেন বছর 23-এর এই ছেলেটি। নিজের স্বপ্ন সত্যি করার পরে এলাকার দরিদ্র শিশুদের জন্য কাজ করাই এখন একমাত্র লক্ষ্য বাপ্পার। আপনি খুব ভালো থাকুন, এভাবেই সমস্ত স্বপ্ন সফলতার মুখ দেখুক এই কামনাই করি। আলটিমেট মোটিভেশন পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।